অবৈধ এরকমটাই বললেন এবং এই দিকে এবার এমপি শামীম ওসমানের বক্তব্য ভাইরাল। দর্শক শ্রোতা, তিনি কি এমন বক্তব্য দিলেন যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব তোলপাড় হচ্ছে? দর্শক, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো, তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই আপডেটগুলো বিস্তারিত দেখে আসি। যেই মুহূর্তে আমার ছোট ভাই, আমাদের সংসদে সবার প্রিয়তম প্রিয় ব্যক্তিত্ব, যাকে জাতির পিতার কন্যা শেখ হাসিনা সন্তান তুল্য আদর করেন, সেই শিমুল যখন এলাকার উন্নয়নের কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের কোথাও না কোথাও বসে এই বাংলাদেশের মানচিত্রে থাবা দেওয়ার জন্য কেউ না কেউ ষড়যন্ত্র করছে। ঠিক সেই যেই মুহূর্তে এই স্টেজে জাতির জনকের কন্যাকে নিয়ে আপনারা ছবি দিয়ে গান গেলেন, আপনার হাততালি দিয়ে সমর্থন দিলেন, ঠিক সেই মুহূর্তে কোথাও না কোথাও বসে জাতির জনকের কন্যাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আর এই জঙ্গি হামলা, এই সন্ত্রাস, যারা দেশটাকে পিছন দিকে নিতে চায়, ওই বিএনপি জামাতের বিরুদ্ধে বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব, আমরা যারা পার্লামেন্টের সদস্য এবং পার্লামেন্টের বাইরে আছি, আমরা যার নামটি নিতে আমরা গর্ববোধ করি যে তিনি আমাদের বড় ভাই এবং জাতির পিতার কন্যার, আমি বলবো সিফাহ সাওলার, যিনি কম কথা বলেন কিন্তু মানুষের জন্য কাজ করেন। আমার মনে হয় সারা দিয়ে 3 ঘন্টাও ঘুমান না, উনি 3 ঘন্টা ঘুমান না দেখেই বাংলাদেশের মানুষ রাতে আরাম করে ঘুমাতে পারে। সেই আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল ভাই এখানে বক্তব্য রাখবেন, এখানে আমাদের আজানের সময় মাত্র কয়েক মিনিট বাকি আছে, সেই কারণে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ খুবই কম। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, আমরা কোন বাংলাদেশ চাই আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে। আপনারা কি করতে চান, কিভাবে বাংলাদেশকে দেখতে চান? বাংলাদেশ সারা পৃথিবীর বিশ্বাসকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আজকে বাংলাদেশ কি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার সাহস পায় না? বাংলাদেশ, বাংলাদেশের যুব সমাজ আজকে কুকুচু করে বলতে পারে আমরা সেই বাংলাদেশের সন্তান যেই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন পৃথিবীর কারো পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তাই আজকে দেশীয় ভাবে আন্তর্জাতিক ভাবে ওই খুনি কুলাঙ্গার তারেক রহমান দেশের নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে, ওরা আবার সেই একইভাবে 13-14 যেভাবে মানুষ পুড়িয়েছিল একইভাবে মানুষ পুড়িয়ে মারছে, ওরা রাজনীতি করে বলে মানুষের জন্য। আজকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মানুষের সাংবাদিক ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করি, যদি মানুষের জন্য রাজনীতি করতে হয় তাহলে 2013-14-15 500 জন মানুষকে আগুনে পুড়িয়ে মারলো কেন? এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ না, এই পুলিশ তো মানুষের পুলিশ, বাংলাদেশের সন্তান, ওরা তো কোনো দল করেন না। তাহলে 2014-15 29 জন পুলিশ অফিসার, আর আমরা ভেবেছিলাম ওরা ভালো হয়ে গেছে, মারা হয়েছিল, কিন্তু সেই দিন দেখলাম আবারও ঠিক একইভাবে পুলিশকে মারা হচ্ছে। মারা তো হয় নাই, একটা মৃত পুলিশ অফিসারকে, একটা মৃত মানুষকে চাপাতি দিয়ে কুপিয়ে মারা হচ্ছে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভাইস চ্যান্সেলারের বাসায় হামলা করা, প্রধান বিচারপতির বাসায় হামলা করা হলো, আমার ভাই সদ্য কামাল ভাই নির্বাচন এলাকার মেয়ের আসছিল, সেই মেয়েদের উপরে হামলা করা হলো, ওই ভিডিও যেহেতু আমরা নারীদের সম্মান করি আমরা প্রকাশ করি নাই। আমাদের নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে, তাদের কাপড়ে হাত দেওয়া হয়েছে, ঠিক 71 সনে যেইভাবে জামাত সেবী বাংলাদেশে পাকিস্তানের বাহিনীদের মাধ্যমে এদেশের 2 লক্ষ বাবরের সংগ্রাম নিয়েছিল, ঠিক একই কায়দায় তারা আবার আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে, বিচার বিভাগে হাত দিয়েছে, পুলিশের উপরে হাত দিয়েছে, আমাদের সাংবাদিক ভাই 56 জন সাংবাদিক গুরুতর আহত হয়েছে। আজকে আবার নতুন করে ওরা একই কায়দায় দেশটাকে সামনের দিকে আফগানিস্তান দেশ কিংবা গাজার মতো করতে চায়। আমার লজ্জা লাগে, আমার দুঃখ লাগে, যখন প্যালেস্তানে গাজাদের গাজার মানুষের উপরে নির্মমভাবে হত্যা করছে, শিশুদের হত্যা করছে, তখন বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সবার আগে বুক ফুলিয়ে কথা বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে
তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আর ওই খুনি চোরা তারেক সে আফরুল সাহেবকে বলে এই ব্যাপারে কথা বলবেন না, কথা বললে সমস্যা কেন, আমাদের প্রভুরা খেপে যাবে, কুকুরের প্রভুরা খেপে যাবে, তাই কুকুর ভয় পায়। নেতৃবৃন্দ আছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, আগামী একটা মাস খুব ক্রুশিয়াল, আগামী একটা মাস কঠিন সময়। একাত্তরে আমার বড় ভাই কামাল ভাইরা আমার বাবা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আজকের তরুণ প্রজন্ম এই স্বাধীনতাকে আপনাকে ধরে রাখতে হবে, ওদের সাথে আমাদের মোকাবেলা হবে। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মূল্যবান মত জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরও একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সিএসির বক্তব্যে প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন ঘটেছে। এদিকে তফসিল প্রত্যাখ্যান করে প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। বিক্ষিপ্তভাবে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ হবে 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এমনটা জানান। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। অভিযোগ করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে কথা বলছে কমিশন তা জাতির সাথে তামাশা। বিএনপির পক্ষ থেকে আমি সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচল অবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে, নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আমরা এই একতরফা তফসিল মানি না, জনগণ এই একতরফা তফসিল একতরফা নির্বাচনের পায়তারাকে প্রত্যাখ্যান করে চলমান আন্দোলন চলছে, অবরোধের পাশাপাশি আগামীকাল সকাল থেকে সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল, দেশবাসীকে আমন্ত্রণ জানাই হরতাল পালন করে এই একতরফা তফসিল প্রত্যাখ্যান করুন। নির্বাচন কমিশন যেভাবে আজকে তারা তফসিল ঘোষণা করেছেন এটা বাস্তবে দেশের জনগণ এবং ভোটারদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণের সামিল। আমরা মনে করি নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা সরকার বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয়, কিন্তু আজকে তারা যেভাবে বিরোধীদের সমস্ত দাবিকে অগ্রাহ্য করে তারা যেভাবে আজকে সরকারের একতরফা নির্বাচনে সহযোগী হয়ে তারা যেভাবে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করলেন এটা দেশকে আরো সংঘাত সংঘর্ষের পথে নিয়ে যাবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে একটা গভীর অনিশ্চয়তার পথে এটাকে আজকে নিয়ে যাবে। একই মনোভাব জানিয়েছে বামজোট ইসলামী আন্দোলন সহ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান আগামী নির্বাচন নিয়ে তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিনিয়োগ শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।